শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম গোলাম মোহাম্মদ চৌধুরী, ওরফে নাজিম, নাজিম নামে পরিচিত আমি সবার কাছে। এবং আমার বাবার নাম মাহবুবুর রহমান চৌধুরী, মায়ের নাম জাবেদ আহমদ চৌধুরী। আমার বাড়ি হচ্ছে রনকেলি, টিল্লাবাড়ি নামে পরিচিত আমাদের বাড়িটা, এবং টিল্লাবাড়ি রনকেলি গোলাপগঞ্জ থানা সিলেট, সেখানে আমার জন্ম। যদিও আমার জন্মস্থান সিলেটে, জন্মের পরপরই আমি চট্টগ্রামে ছিলাম। আমার ফাদার চন্দ্রনাথ পেপার মিলে কাজ করতেন, সেই কারণে চন্দ্রনাথ পেপার মিলে চলে আসি। কিন্তু পরবর্তীতে আমি চন্দ্রনাথে ছিলাম ক্লাস 7 পর্যন্ত, 67 পর্যন্ত। বাবা ট্রান্সফার হয়ে যান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ, তখন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অফ পাকিস্তান ছিল। 67-এ আমরা চন্দ্রনাথ থেকে চলে আসি সীতাকুণ্ডে, এবং সীতাকুণ্ডে আমাদের বাড়ি ছিল হাতিলোটা, এটা সীতাকুণ্ড থানাতে পড়ছে, বারকুণ্ড ইউনিয়নের আন্ডারে হাতিলোটা গ্রাম ছিল। তো সেখানে আমি ক্লাস 7 থেকে ম্যাট্রিক পর্যন্ত মসজিদা হাই স্কুল, অন্যভাবে ওইটার পরিচয় ছিল জেল স্কুল। মসজিদা হাই স্কুল খুব ভালো স্কুল ছিল ওই এলাকার ভিতরে, এবং সেখানে আমি লেখাপড়া ম্যাট্রিক পাস করি। ম্যাট্রিক পাস করি 69-এ। মসজিদা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এম এ মামুন, যদিও উনি তখন সেই দিনে আওয়ামী লীগ করতেন, কিন্তু রাজনীতির কোনো ছোঁয়া স্কুলে উনি পড়তে দেন নাই, যার কারণে আমরা কোনোদিন স্কুল যাওয়া নাই, কোনো রাজনীতি করি নাই। 69-এ ম্যাট্রিক পাস করার পরে আমি চট্টগ্রাম সরকারি কলেজে অ্যাডমিশন নিই। রাজনীতির হাতে খড়ি হয় চট্টগ্রাম কলেজে আসার পর। ফার্স্ট ইয়ার আমরা কমপ্লিট করি 70-তে, ফার্স্ট ইয়ার আমরা পাকিস্তান আমলে পাশ করি, সেকেন্ড ইয়ারটা আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওটা পাস করি। চিরাং কলেজ থেকে চিরাং ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হয়েছে হায়ার এডুকেশনের জন্য। এবং চিরাং কলেজে আমি ভর্তি হওয়ার পরে প্রথম বছরেই ছাত্রলীগ যাত্রী নামে পরিচিত ছিল, যাত্রীর থেকে আমাকে ক্লাস সিলেকশন করা হলো। ছাত্রলীগের নেতৃত্বে কারা ছিল মনে আছে? ছাত্রলীগের নেতৃত্বে আমাদের চট্টগ্রাম কলেজে ছিলেন শাহজান ভাই, টাঙ্গাইলের জালাল ভাই ছিলেন, রুশনি ভাই, রুশনি ভাই হচ্ছেন আমাদের রাজনৈতিক গুরু ছিলেন বলতে গেলে, নিজাম ভাই ছিলেন, মন্টু ভাই ছিলেন, মন্টু ভাই মানে ব্যাস, মন্টু ভাই জিএস ছিলেন আমাদের
চট্টগ্রাম কলেজে, তখন আমাদের সময় সামদানি ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ছাত্র গিয়েছিলেন। এই নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের সবাই, মানে ছাত্রদের সবাই একটা সহযোগিতা ছিল। আমরা ক্যান্টিনে বসলে রাজনীতি করতে হবে এটা নিয়ে একটা কথাবার্তা হতো, আলোচনা হতো। হোস্টেলে বসলে আলোচনা হতো, কিন্তু লেখাপড়ার কোন রকম ঘাটতি ছিল না। পঁচিশে মার্চ যে বাঙালি যে প্রতিরোধ বাহিনী ছিল দেবপাড়ে ছিল, ইচরাং কলেজে দেবপাড়ের উপরে তারা প্রথম আশ্রয় নেয়। তখন আমাদের হোস্টেলে 25 তারিখ রাত্রে হোস্টেল বন্ধ, এবং 25 তারিখ রাত্রেই আমাদেরকে অর্ডার দেওয়া হলো যে হোস্টেল ছাড়া, 26 তারিখ আমরা চিরাং কলেজ ছেড়ে দিই, বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে আমাদের গ্রামের পাশেই ছিল রহমতনগর, সেখানে 4-5 জন বন্ধু একসাথে হই আমরা। কমার্স কলেজে হিরু, আফতাব, মাহমুদ ঢাকা ইউনিভার্সিটি, মাহমুদ আজম সিটি কলেজ কলেজের ছাত্র, তারপরে যাদব চট্টগ্রাম কলেজের ছাত্র, আমাদের ক্লাসমেট, আমরা সবাই ওখানে ওই বাড়িতে ওখানে বসে বসে আমরা তাস খেলতাম, মানে সময় কাটানোর জন্য। আমরা সীতাকুণ্ড বাজারে যাইতাম, যাইলেই আমরা দেখতাম যে ওই বিদ্রোহী মানে আর্মিরা আসছে। তো এখানে একটা কথা উল্লেখ না করে আমি পারি না, আমার চাচা তখন পাকিস্তান আর্মিতে সুবেদার মেজর ছিলেন, উনি হজের জন্য, স্বাধীনতার যুদ্ধের 3 মাস আগে হজটা সম্পন্ন হয়, তো ওনারা হজে গেছিলেন, তখন হজের জাহাজে যাওয়া হতো। তো সেখান থেকে এসে আমাদের বাড়িতে, চিটাঙ্গে জাহাজের থেকে এসে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তো যুদ্ধের সময় আমরা যখন বাড়িতে, তো উনি ওই বাজারে যাই গেছে, ওখানে যাই ওই বিদ্রোহী সেনাবাহিনী যারা ছিল তারা তো ওনাকে দেখার পরে ওনাকে সবাই জড়ে ধরে যে মানে আপনি আসছেন, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা একটা কিছু করব। এখন কি করবে, মানে পাকিস্তান আর্মি সীতাকুণ্ডের দিকে আসে নাই, পাহাড়তলিতে তাদের সবচেয়ে বড় ব্যারিকেড চট্টগ্রাম শহরের, এবং সেই ব্যারিকেডে তারা আক্রমণ করবে। তো আমার চাচা রাজি, 13 জন ছিল সিপাহী, আর সবার হাতে কি 303 রাইফেল, কিছু ওই যে থানাতেও পাইছে, ইয়েতেও পাইছে, যেগুলি নিয়ে গেছে। 13 জনকে নিয়ে উনি আক্রমণ পাহাড়তলিতে এসে আক্রমণ করে, এবং সেখানে 13 জন মারা, শুধু উনি বেঁচে যায়। বেঁচে যাওয়ার পরে উনি ফেরত আসছে, উনি প্রায় 16-17 বছর ওই পাকিস্তান আর্মিতে পাকিস্তানে ছিলেন, এই জন্য ওনার ভাষার চেঞ্জ, উনি উর্দু কথা মানে বাংলাটা বলতো, উর্দু স্ল্যাং চলে আসতো। সীতাকুণ্ডে আসার পথে রাস্তায় আনারা জুটমিলের ওখানে তাকে আক্রমণ করে বাঙালিরা, তারা মনে করে যে উনি পাকিস্তানি, খুব মারধর করে ওনাকে, মানে মেরেই ফেলত পাকিস্তানি ইয়ে হিসাবে। তো ওইখানে আমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ যে আমার বাবা যেখানে কাজ করতেন ওইখানে একজনে চিনতে পারছে, যে কারণ বাবার নাম বলছে, বাবার নাম বলার পরে যে আমি এমার চৌধুরীর ভাই, এমার চৌধুরীর ভাই, উনি মাইর খেতেছে আর বলতেছে আমি এমার চৌধুরীর ভাই। ও মানুষজনকে আটকাই রেখে দেয় হ্যাঁ এইটা তো বাঙালি, ওনারা বাঙালি এবং আমার স্যারের ভাই, কোনোরকম বাঁচে আছে। তো উনি পরবর্তীকালে পাগল হয়ে গেছিলেন, এত মাইর খাইছেন, মানে বাড়িতে এসে পরের দিনে একবার বলে আইয়ুব খান জিন্দাবাদ, একবার বলে মস্তিষ্ক বিকৃত যাকে বলে কমপ্লিট। তো যা হোক এটা প্রায় 1 মাসের মতো এরকম ছিলেন, তারপরে আস্তে আস্তে বাংলাদেশে। তো আমরা যেখানে আবার ফেরত আসছি, যে মানে আমরা তখন ছাত্ররা ওইখানে আমরা 5-6 জন আমরা তাস খেলাইতাম, গল্প করতাম, ওইখানে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা চলে যাবো ইন্ডিয়ায়। সবাই যাচ্ছে, শুনতেছি যে মুক্তিযুদ্ধ হচ্ছে, মুক্তিযুদ্ধ ট্রেনিং হচ্ছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় চলে গেলে মানে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। স্বাধীনতার কথা কিন্তু 69 আমাদের ভিতরে একটা বীজ বপন করা হয়। একটা জিনিসই আমরা পাইছি, শিখছি যে বাংলাদেশ পাকিস্তান থেকে বেরিয়ে আসতে হবে। কারা দিতেই মোটু আমাদের বড় ভাই, আমাদের রাজনৈতিক যে লিডারগুলা ছিল, লিডাররা ছিলেন, হ্যাঁ আমাদের বিশেষ করে এখানে আমি নাম উল্লেখ করবো সাধারণ ভাইয়ের কথা, আমি নাম উল্লেখ করবো রুশনি ভাইয়ের কথা। ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে যে পার্থক্যটা ছিল, এই পার্থক্যটা আমাদের সামনে তুলে ধরত। পার্থক্যের আমি 2-3 এক্সাম্পল দিই। পাট আমাদের এখানে চাষ হতো, কিন্তু পাট রপ্তানি হতো ওয়েস্ট পাকিস্তান থেকে, কারেন্সিটা আসতো ওয়েস্ট পাকিস্তানে। আমাদের চন্দ্রনাথ পেপার মিল থেকে কাগজ তৈরি হতো,
এশিয়ার বৃহত্তম কাগজের কল, দাউদের ছিল এটা, পাকিস্তানি বাস পরিবারের এক পরিবারের এটা ছিল। এবং এই পেপার মিলের কাগজগুলো উৎপাদন প্রোডাকশন হওয়ার পরে চলে যেত করাচিতে, তারপরে করাচি থেকে এসে ইস্ট পাকিস্তানে বিক্রি হতো। ইস্ট পাকিস্তানে ছিল কাগজের দিস্তা দুই আনা, আর ওয়েস্ট পাকিস্তানে কাগজের দিস্তা ছিল দুই পয়সা। ধানগুলো যেটা চাউল, ভালো ভালো সব চাউলগুলা, চাউলের উৎপাদন হতো ইস্ট পাকিস্তানে, চাষ করতো, পাকিস্তানে কোনো ধান চাষ হতো না। ইস্ট পাকিস্তানের চাউলগুলা আমাদের চাউলগুলা নিয়ে যেত করাচিতে, ওটা বাইরে বিক্রি করে ফরেন কারেন্সি কামাতো, আর আমাদের জন্য আসতো চাউলগুলা, আসতো যেগুলি আসতো খুব নিকৃষ্ট, ওরা ওই আমাদের ভালো চাউলগুলা বিক্রি করে, ওই পচা চাউলগুলা কিনে আমরা খেতাম। ওয়েস্ট পাকিস্তানের মানুষ তো চাউল ভাত খেত না, খুব কম, খুব কম, তারা খেত আটা রুটি। আমাদের একটা বাক্যই ছিল তখন যে রুটি খায়গা উর্দু সে বাত করেগা, রুটি নাই খায়গা উর্দু নাই। রুটিটাই মনে হচ্ছে যেন পাকিস্তানের প্রধান খাদ্য হিসাবে, সেটাই আমাদের উপরে চাপি দেওয়া হতো। আমাদের রেশনে 50-50, অর্ধেক আটা আর অর্ধেক চাউল দেওয়া হতো সারা সপ্তাহ। চন্দ্রনায় রেশনিং সিস্টেম ছিল, রেশন দেওয়া হতো এবং এই রেশনে অর্ধেক অর্ধেক দেওয়া হতো। কেন আমরা, আমি জিনিসগুলো বললাম, কেন আমরা মুক্তিযুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে যাওয়ার পিছনে কিন্তু বৈষম্যটা আমাদেরকে ইন্সপায়ার করেছে। আমরা ডিসাইড করলাম আমরা ইন্ডিয়াতে যাব, তো কিছু পয়সা তো নিতে হবে রাস্তাঘাটের জন্য, তো সবাই প্ল্যান করলো যে চুরি করে বাপের থেকে ওখান থেকে। তো ওখানে আমরা পাঁচজন একসাথে আমরা প্ল্যান করলাম আগের দিন যে আজকে রাত্রে যা যে যত পারে জোগাড় করবে। তো আমার একটা সুবিধা ছিল, আমার বাপের তখন মানে ওই কাজটা ছেড়ে দিয়ে মানে এই যে যুদ্ধের জন্য চাকরি ছেড়ে দিছে, ওখানে একটা মুদির দোকান শুরু করছে যে খাওয়া দাওয়া করতে বাঁচতে হবে। তো এই মুদির দোকানের সব খরচ টরচ মানে রাত্রে হিসাব নিকাশ আমার বাপে আবার আমাকে খুব বিশ্বাস করতো, তো উনি বাড়িতে ভিতরে একটা গর্ত করে ওখানে টাকাটার জন্য আর্মি টার্মি আসলে যদি টাকা পয়সা নিয়ে যায় তো ওখানে গর্তের ভিতরে ওই টাকাগুলা বাপে গনে আমাকে বলতেন তুই ওখানে রাখবি। তো আমি ওই রাখার সময় 50 টাকা, তখন 50 টাকা হাইয়েস্ট নোট ছিল, তো 50 টাকার একটা নোট চুরি করে পকেটে ঢুকিয়ে রাখলাম। আর অন্যান্যরা মাহমুদ মানে সে পারে নাই, সে 2.5 টাকা, হিরু মনে হয় 5 টাকা ছিল, হিরুর কাছে 5 টাকার একটা ইয়ে, আর আজম নিছিল মনে হয় 20 টাকা। মানে আমরা সর্বমোট 5 জনের ভিতরে ছিল আমাদের প্রায় 82 টাকা। যাওয়ার ব্যাপারে আমরা প্ল্যান করছি যে মানে বাসায় তো বলি নাই কিছু নেই, আমার বাড়িতে আমি বলছি যে তাস খেলতে মানে খেলতে যাচ্ছি। ওখান থেকে আমরা 5 জনে লুঙ্গি একটা লুঙ্গি নিয়ে আমরা ওখান থেকে চলে যাই। হিরু তাদের আবার বাসের ব্যবসা ছিল, সে ওই বাসের ড্রাইভারকে বলে দিছে আগের দিন রাত্রে যেন আমরা এরকম 5 জন যাবো নিরশ্রয়ে নামাই দিতে, তাদের বাসে কোনো পয়সা ভাড়াটা লাগে না, কিন্তু খবরদার বলবি না কাউকে। আমরা এরকম গিয়েতে গেছি, সীতাকুণ্ড গেছি, সীতাকুণ্ড বাজার থেকে আমরা বাসে উঠছি, বাসে উঠে আমরা সীতাকুণ্ড থেকে করারহাট আমাদেরকে নামাই দেয় বাসে, ওইখান থেকে নেমে আমরা ফাজিপুর গ্রামে আমরা ঢুকে যাই। ওইখানে আর তা খাইনি, তো ওখানে নেমে আমরা ফাজিপুরে এখন কই যাব, রাত্রে কই যাব। সেখানে আমরা সবচেয়ে প্রথমে আমরা মসজিদে আশ্রয় নিছি, এবং মসজিদে আশ্রয় নেওয়ার পরে একজন ভদ্রলোক এসে বলল যে মানে আপনারা কারা, আমরা তো মানে বড় গলা বললাম যে আমরা এরকম যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে যাব, ইন্ডিয়া যাওয়ার জন্য আসছি, তো যদি সাহায্য করেন আমরা আমাদেরকে ইন্ডিয়ায় বাড়ব। আর তখন ভদ্রলোক খুব আদর যত্ন করলো, তোরা যুদ্ধ যাবি, আমাদেরকে বললো যে মানে ঠিক আছে থাক, রাতে থাক, সকালে আমি মানুষ পাঠাবো। তো উনি আবার রাত্রে গিয়ে আমাদের জন্য খাওয়া দাওয়া পাঠাইছে, খুব খাতির যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে তো আমরা মসজিদে শুয়ে আছি, 12টার দিকে আরো মুসল্লি আসছে, উনি এসে মসজিদে আমরা ঘুমাই আছি, আমাদেরকে বললো যে তোরা কারা, তো আমরা বললাম যে এই অবস্থা। উনি তো মাথায় হাত বলে যে মানে তোরা কি পাগল হয়েছ, ওটা তো চেয়ারম্যান মুসলিম লীগের চেয়ারম্যান, এটা তো তোদেরকে সকালে নিয়ে যাবে আর্মিতে, এখন পালা। তো আমরা বললাম আমরা যাবো কই এখন,
উনি বললো যে দাঁড়া আমি আসি আধা ঘন্টায়। এখন আমাদের ভিতরে একটা বিরাট দ্বন্দ্ব এবং একটা ভয় ভীতি যে আগের জন কারেক্ট না এখনকার জন কারেক্ট, এটা নিয়ে আমরা বেশ চিন্তিত আর কি। এখন মামু আমাদের এক বছরের সিনিয়র এবং সে বিপ্লবী ছাত্র ইউনিয়ন করত। এখানে আবার বলে রাখা উচিত আমরা পাঁচজন কিন্তু পাঁচটা রাজনৈতিক চিন্তা, বিপ্লবী ছাত্র ইউনিয়ন করত মাহমুদ, হিরু হিরুর ভাই এনএসএফ এর তখন বাচ্চু ভাই এনএসএফ, এনএসএফ মানে ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট যেটা মুসলিম লীগের ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনে উনি বিরাট নেতা ছিল। আজম ছাত্র ইউনিয়ন করত যেটা মুজাফফরনগর ছিল, যাদব কোনো রাজনীতি করে না, আমি যাত্রিক করি ছাত্রলীগ করি। তো পাঁচজন পাঁচ মতাবলম্বী আমাদের ভিতরে কোনোরকম রাজনৈতিক ইয়ে ছিল না, দল ভাগ বিভক্তি ছিল না, আমাদের ভিতরে একটা কাজ ছিল, একটা কথাই একমত হই আমরা যে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবো। এখন ওই বদরুল বললো যা একজন মানুষ নিয়ে আসতেছি আমি, তোরা বয় বললো যে না এই এক কাজ কর তোরা মসজিদে থাক, আমাকে নিয়ে গেল আমি আর মাহমুদ আমরা বাইরে বসি দেখি এই আবার কাকে নিয়ে আসে, বেশি মানুষ আসলে আমরা সিগনাল দিছি চলো পালাবি না। দেখলাম একজন হারিকে নিয়ে একজন লোককে নিয়ে আসলো মসজিদে, সে ওই কথাবার্তা বললো যে 50 টাকা নেবে পাঁচজনকে 10 টাকা করে, যেটা বর্ডার যে ইন্ডিয়ার বর্ডারে ওখানে আমাদেরকে পৌঁছে দেবে। ভোর 4টা বাজে আসছে উনি মসজিদে, ওইখান থেকে হেঁটে হেঁটে যাইতে যেতে 5টা হয়েছে, বর্ডারে যেতে যেতে 5টা সাড়ে 5টার ভিতরে আর্মি চেঞ্জ হয়, ইয়ে বর্ডার আর্মি এগুলি চেঞ্জ হয়, ওই চেঞ্জের সময় আমাদেরকে ঢুকাই দিছে, বলে দিল যেন এখান থেকে সিধা হেঁটে গেলেই একটা বাজার পাবি, ওই বাজারে বসলে ওইখানে বিভিন্ন রকম লিডাররা আছে মানুষ আছে তারা নিয়ে যাবে তোদেরকে ক্যাম্পে। একটা চায়ের দোকান পাইলাম জাস্ট খুলতেছে, 6টা বাজে খুলতেছে, লাগবে ওই চায়ের দোকানের মালিক ওইটা আবার সীতাকুণ্ড থেকে গিয়ে ওইখানে চায়ের দোকান খুলছে, মাহমুদ হিরু ওদের পরিচিত। তো 6:30-7টার দিকে উনি নাস্তা টাস্তা দিচ্ছে আমাদেরকে, 7:30-7:30 দিকে রাখাল চন্দ্র বণিক ডিস্ট্রিক্ট কমিটির লিডার ছিলেন সেখানে, সাবের ভাই রাখাল চন্দ্র বণিক, হাসান ভাই, হাসান ভাই প্রেসিডেন্ট ছিলেন, সাবের ভাই জেনারেল সেক্রেটারি ছিল ডিস্ট্রিক্ট ছাত্রলীগের। তো ওখানে রাখাল চন্দ্র বণিক আমাদেরকে দেখে, খুবই ভালো সম্পর্ক ছিল চিনাঙ্গে, উনি দেখে তো আমাকে জড়াই ধরছে যেহেতু আমি ছাত্রলীগ করি। বর্ডারের পাশে 20-30টা ক্যাম্প ছিল নকশালবাড়ি হকতুয়া, তো ওই হকতুয়া গ্রুপের একটা ক্যাম্পে উনি আমাদেরকে রাখ, আমরা তো বুঝি নাই ক্যাম্প মুক্তিযুদ্ধের ক্যাম্প ট্রেনিং দিবে, ওখানে যাওয়ার পরে দেখতেছি যে মানে রাইফেল দিয়ে ওখানে লেফটেন্ট করাচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে ক্যাম্পের লিডার যে আসে উনি আসলেন, উনি আসে আমাদেরকে বলল যে মানে তোমরা খাওয়া দাওয়া করছো, আমরা বললাম হ্যাঁ নাস্তা টাস্তা করছি, বলে ঠিক আছে। উনি তখন নিয়ে যায় একটা রুমের ভিতরে আমাদের পাঁচজনের ইন্টারভিউর মতো, কেন আসছো এই দেশে এইখানে, আমরা যুদ্ধ করতে আসছি কার বিরুদ্ধে, পাকিস্তান আর্মির বিরুদ্ধে। তখন আমাদেরকে বললো যে কেন পাকিস্তান আর্মি খালি শত্রু, দেশের শত্রু নাই, মানে এমনভাবে যেগুলি আমাদের রাজনীতি বা আমাদের ছাত্র জমানার রাজনীতিতে আমরা এগুলি বুঝি নাই জানিও না। উনি বললো যে মানে আগে দেশের শত্রুকে খতম করতে হবে, তারপরে আমরা বিদেশি শত্রু পাকিস্তানি শত্রুকে খতম করতে হবে। তো এইসব শুনে আমরা তো চুপচাপ, তো উনি আমাদেরকে বলার পরে আমাদের বললো থাকো আমরা লাঞ্চ করবা, একটার সময় আমাদেরকে সব নিয়মকানুন দেখাই দিল, পাহারা দিতে হবে রাত্রে আর দিনে ট্রেনিং হবে, সম্পূর্ণ আইনকানুন ক্যাম্পের আইনকানুন বুঝাই দিল। ওটা বলে আমাদের মাহমুদ বেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, তার অভিজ্ঞতা একটু আমাদের থেকে বেশি ছিল, সে বললো যে এইটা তো সর্বাধিক নকশালবাড়ি। বলার পরে আমরা যখন বুঝে গেলাম যে এটা নকশালবাড়ির ক্যাম্প, তখন আমরা ওখান থেকে পালাইতে হবে। তো আমরা প্ল্যান করলাম রাতে পালানোর, ওখানে পালানোর আর কোনো পথ নাই, একমাত্র পথ হচ্ছে টয়লেটের ভিতর দিয়ে, টয়লেট মানে সে বেস ক্যাম্পের থেকে 1-20 ফুট দূরে, ওইটার ভিতর দিয়ে ওইটার পিছনে আর কোনো বেড়া নাই, মানে কোনোরকম ব্যারিকেড নাই, ওইখান থেকে আমরা ইয়ে করে পালাই রাত্রে 12টার থেকে। আমাদের যে ছিল দায়িত্ব ছিল যে আমরা পাহারা দেবো, তো এই পাহারা দেওয়ার সময় আমরা পাঁচজন
ঘুরতে 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 আবার দেখি বাজারে এসে পড়ছে। তো বাজারে এসে ওই দোকানে আবার বসলাম, নাস্তা টাস্তা করলাম, তারপর বসে আছি ওখানে চা খেতেছি আর গল্প করতেছি। দেখি 10:11 দিকে সাবের ভাই আসছে, সাবের ভাই একটা জিপ নিয়ে আসলো। তো সাবের ভাই আমাকে দেখে, তো আমার সঙ্গে তখন পরিচিত, বেশ ভালো পরিচিত, আমরা বললাম যে এই অবস্থা, উনি বললো যে এইটা আমরা জানি, ওরা চিন্তা করছে তা বয় চা খা। মানে 12টার দিকে উনি জিপ বললো যে জিপে উঠে, 12টার দিকে উনি জিপে উঠে হই না ক্যাম্পে নিয়ে গেল। তো ওখানে আমাদেরকে ট্রেনিং দিতাম, তো ক্যাপ্টেন রফিক আমার সঙ্গে আমার একটু পরিচয় ছিল, আমার দুলাবাই উনি বন্ধু। তো দুলাবাই বাড়িতে ওনার দেখা হয়েছিল, ওনার সাথে আমার দেখা হয়েছিল জানুয়ারির দিকে। দুলাবাইয়ের নাম কি? নাসির, নাসিরুদ্দিন চৌধুরী। উনি ছিলেন রেবেকের ম্যানেজার, তো উনি দেখে চিনছে। তো আমাদের পাঁচজনকে মানে সাথে সাথে ইয়ে করছে, নাম ঠিকানা সব নিল। রাত্রে 7টার দিকে আবার সাবের ভাই আসলো, সাবের ভাই এসে এখন আমাকে ডাকলো, দেখে বললো যে তুই এক কাজ করিস, হরিণা ক্যাম্পে আসার সময় আমার একটা বট গাছ আছে, যেমন ক্যাম্পে আসার অর্ধেক রাস্তায় একটা বট গাছের নিচে একটা চায়ের দোকান, তো ওই চায়ের দোকানে আমরা চা খাইছিলাম। তো আমাকে বললো যে বাইরে যাবি, বাইরে যাই, ওই বটগাছের নিচে থাকবি, চায়ের দোকানে বসবি, আমি জিপ নিয়ে আসবো, তারপরে উঠাই নেব। আর্মি ক্যাম্প, চারিদিকেই পাহারাদার। আমি সাবের ভাইকে বললাম আমরা পাঁচজন একসাথে আসছি, আমরা পাঁচজন একসাথে যুদ্ধ করে যাবো এবং পাঁচজনই একসাথে থাকবো, আমরা একা, আমরা মানে বিচ্ছিন্ন হবো না। সাবের ভাই বলে যে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো কাউকে নেওয়া যাবে না, এটা শুধু ছাত্রলীগের ট্রেনিং। আমি বললাম তাহলে আমি এখানে এই জেদ্দ রায়। উনি বললো যে স্যার ঠিক আছে আমি দেখি। উনি রাজি হইলো যে পাঁচজন একসাথে। যাদব বললো যে না আমি যাবো না, মুক্তিযোদ্ধায় দুইটা ফোর্স প্যারালালি কাজ করছে, একটা বিএলএফ আর একটা এফএফ। এফএফ মানে ফ্রন্ট ফাইটার, আর বিএলএফ হচ্ছে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট। বিএলএফের অন্য নাম মুজিব বাহিনীও ছিল। তো আমরা এফএফ এর ক্যাম্পে ছিলাম, যে ক্যাম্পটার কথা বললাম আমি এতক্ষণ, এটা এফএফ এর ক্যাম্প। একই সূত্র এবং একই পদ্ধতি আমরা বেছে নিলাম, ওই টয়লেটের ভিতর দিয়ে, ওই টয়লেট দূরে ক্যাম্পের থেকে বেশ 20-30 ফুট দূরে, ওই টয়লেটের ভিতর দিয়ে পালাই। সবাই বলে দিল যে ওই দিকে যাবি, এই দিকে সামনের দিকে কবর, কখনো বাইরে দিবি না। তো ওই টয়লেটের ভিতর দিয়ে আমরা আসলাম, এসে ওই বটগাছের নিচে আমরা বসলাম। ওখানে আমরা বসার পরে সাবের ভাই ঠিকই অর্ডার দিকে আসলো, নিয়ে গেল ওখান থেকে উদয়পুর, সেখান থেকে আমাদেরকে নিয়ে গেল হাফলং, আমরা প্রথম ব্যাচ। তারপরে সেই হাফলংয়ে আমাদের প্রায় 2 মাসের মতো আমার ট্রেনিং দিয়ে আমরা 2 মাস পরে ট্রেনিংয়ে পরে আবার উদয়পুর চলে। উদয়পুরে আমরা যখন ছিলাম, আমাদের বড় বড় লিডার যারা ছিলেন তাদের সঙ্গে, আমাদের স্বপন দার সঙ্গে আমার পরিচয় হলো, ইসুফ ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। ওনারা প্রায় রেগুলারই আসতেন, আমরা বসতাম, ওনারা ব্রিফিং করতেন। ওখানে কিন্তু দুটো গ্রুপই আসছে, হাফলং থেকে যারা ট্রেনিং নিচ্ছে তারাও আসছে, দেরাদুন থেকে যারা ট্রেনিং নিচ্ছে তারাও আসছে। ওইখানে আমরা উদয়পুরে দেরাদুনের ট্রেনিং প্রাপ্ত আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলেন ইসুফ সালাদ্দিন, 10 জনের একটা গ্রুপ। সালাদ্দিন ভাই ছিল কমান্ডার, মাহমুদ ছিল ডিপটি, গ্রুপে ছিল হিরু, আমি, আজম, আলেকজান্ডার, মানে আমরা 10 জন ছিলাম। এই 6 জনের কথা মনে আছে, আর 4 জনের কথা নামটা আমার স্পষ্ট মনে নাই। অগস্টের দিকে আমরা দেশের ফার্স্ট ব্যাচ 17 তারিখ না 18 তারিখ অগস্ট সীতাকুণ্ডে আসি উদয়পুর থেকে। আমরা যে সীতাকুণ্ডে আসার পরে আমরা প্রথম রহমতনগর, ওইখানে সমুদ্রের পাড়ে আমরা আশ্রয় নেই। ওখান থেকে আসার পরেই দেখি গ্রামের মানুষের কোঅপারেশন, একটা বাড়ি তারা মানে রিস্ক নিয়ে, আমি তাদেরকে এখনো অভিনন্দন জানাই যে এত বড় রিস্ক নিয়ে আমাদেরকে রাখছে। রাস্তা দিয়ে ওই পারে কিন্তু আর্মি, পাকিস্তান আর্মি, ওই পারে মানে আছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে গান্দারা, গালফরা, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, তারপরে বিআইডিসি, তারপরে জুট মিল, মানে সব ইন্ডাস্ট্রিয়াল, এবং ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ভিতরেই পাকিস্তান আর্মিদের মানে ক্যাম্প। আর রাস্তার এই পারে হচ্ছে আমরা, গ্রামের এসে আমরা খবরাখবর নিলাম গ্রামের অবস্থা কী এবং আর্মিদের কী হয়। তো আমরা প্রথম যেটা আমরা ইনফরমেশন পাইলাম যে এখানে একটা শান্তিবাহিনীর দল আছে, আর চেয়ারম্যান যে মুসলিম লীগের চেয়ারম্যান উনি হচ্ছে কমান্ডার, ওদের
এবং ওদের প্রায় 11 জন সদস্য ওটা আধা দিয়ে ইয়ে করে এবং তারা ইনফরমেশন গুলো সাপ্লাই করে আর্মিকে মুক্তি বাহিনীর কোন বাড়িতে মুক্তি বাহিনীতে গেছে কোন ইয়েতে গেছে এগুলি সম্পূর্ণ খবরগুলা পাকিস্তান আর্মিকে সরবরাহ করে। সালাউদ্দিন ভাই ডিসাইড করলো তাহলে ঠিক আছে প্রথম অপারেশন হবে ওদেরকে নিধন করা। ওরা আবার রাতে থাকে বন্যার জন্য আশ্রয় কেন্দ্র বানিয়েছিল সমুদ্র পারে, তো ওইখানে একটা শেল্টারে থাকে। তো আমরা প্ল্যান করা হইলো যে আমরা ওইটা আমরা প্রথম অপারেশন করি, এই অপারেশনে আমরা সাকসেসফুলি এবং 11 জনকে আমরা ধরে নিয়ে যাই সমুদ্র পারে এবং গুলি করে তাদেরকে হত্যা করা হয়। করার পরে আমরা গ্রাম ছেড়ে চলে যাই, গ্রাম ছেড়ে পাড়ে মানে বাঁশখালী বলে বাঁশখালীর দিকে, বাঁশখালী মানে সীতাকুণ্ডের বাঁশখালী, সীতাকুণ্ডের বাঁশখালী পাহাড়ে উল্টা ছেড়ে পাহাড়ে আমরা সবাই 10 জন আশ্রয় নিই। ওই পাহাড়ে আমরা থাকি প্রায় 15-16 দিন, গ্রামে আসবে গ্রামে খুঁজবে আমাদেরকে, তো সেই কারণে আমরা ওইখানে আশ্রয় নিই। পাহাড়ে আমরা যে খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম 3-4 দিন পরে তো খাওয়া দাওয়া শেষ, তা এখন খাওয়া দাওয়া আনতে হবে আবার গ্রামে আসতে হবে। তো আমি আর মাহমুদ আমরা চলে আসলাম গ্রামে, গ্রামে খাওয়া নেওয়ার জন্য রাত্রে এরকম মানে প্রায় 12টা-1টার সময় আমরা পাহাড় থেকে নেমে গ্রামের দিকে আসি। গ্রামে এসে আমাদের হাতির ওটা যখন ওই রহমতনগরের পিছনে আমাদের শেল্টারে আসবো যে বাড়িতে উঠছিলাম, আসার পথে ওই যে সমুদ্রের পাড়ে হঠাৎ দেখি গ্রামের থেকে 5-6টা টর্চ, মানে টর্চ খালি দেখতেছি যে আগাচ্ছে আমাদের দিকে, আগাচ্ছে আমাদের দিকে, আগাচ্ছে মানে ক্লোজ হইতেছে। তো আমরা দুজনে একটু তাড়াতাড়ি হেঁটে গ্রামের ভিতরে আমরা ঢুকে যাইতেছি, সমুদ্রের পাড়ে তো লুকানোর জায়গা নাই, ঢুকে গিয়ে ঢুকে গেছি দেখি টর্চ আসতেছে। তো তখন আমরা ডিসাইড করলাম আমার হাতে একটা রিভলভার ওই যে 38 ক্যালিবারের রিভলভার একটা, আর গিয়ে রাতেও একটা রিভলভার, দুইটা দুজনের কাছে দুইটা, কোনো আমরা স্টিন গান কোনো কিছু নিয়ে যাইনি, শুধু রিভলভার নিয়ে আমরা আসছি। আমরা বললাম যে আলাদা হয়ে যাই, ধরা পড়লে দুজন একসাথে হবে না, একজন ঠিক এই জন্য দুইজন দুই দিকে দিলাম দৌড়। তো ও তো আমি গান চিনি না ভালো করে, মাহমুদ চিনে সব কিছু, ও ঠিকই পরে শুনলাম পরের দিন সকালে শুনলাম ও ঠিকই ওই বাড়িতে ঢুকে গেছে এসে শেল্টার দিচ্ছে, আর আমি না চিনে মানে দৌড় দিয়ে কোনোভাবে এক ডুবার ভিতরে আমি নামছি। তো ডুবার উপরে কচুরি পানা আর কাঁটা ওই যে কাঁটা গাছ ওইটার নিচে আমি ঢুকে ওখানে আমি আশ্রয় নিলাম, কচুরি পানার ভিতর দিয়ে আমি নাকটা কোনোরকমে বাইর করে দিয়ে আমি আর রিভলভারটাকে নলটাকে খালি নলের ভিতরে পানি না ঢুকে এই অবস্থায় আমি ইয়ে করে আমি ইয়ে করলাম। 10-15 মিনিট পরে খালি আলো দেখতেছি টর্চ, ডুবার ভিতরে পানির নিচের থেকে বুঝতেছি না কারা, নিচেতে খালি দেখতেছি পানির ভিতরে যে মানে আলো আর আলো আলো আর আলো টর্চ আর টর্চ। আমার প্ল্যান হচ্ছে যে যদি তারা গুলি করে তাহলে আমিও এক থেকে তো নেবো, আমি এই এটাই আমার ধারণা, আমি বাঁচবো না এটা গ্যারান্টি। টর্চ দেখে আমি টার্গেট করে বসে দিয়েছি, অনেকক্ষণ তারা টর্চ ধরে করে তারাও কোনো গুলি করে নাই, আমরাও আমার পক্ষ থেকেও কোনো কিছু হয় নাই। 5টার দিকে আলো উঠতেছে দেখি চলে গেছে, তো 5:30-5টার দিকে আমি আসতেছে, মাথা তুললাম তুলে দিয়ে দেখলাম না কেউ নাই, আসলাম আমার বাড়িতে, আমি তো আর ওই বাড়ি চিনতেছি না। আচ্ছা মা দেখে তো এমনি মিনটাই, আর একটা কথা মজার ঘটনা হচ্ছে যে আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, হিরুর ফ্যামিলি, মাহমুদের ফ্যামিলি, আজমের ফ্যামিলি আমাদের উপরে গর্বই জানাজা পড়ে তুলছে, কারণ ওরা শুনছে ফাজিলপুরে আমরা যে মসজিদে আশ্রয় নিয়েছি মুসলিম লীগের চেয়ারম্যান আমাদেরকে ধরে পাকিস্তান আর্মিকে তুলে দিছে, তার আমাদেরকে মেরে ফেলছে, এটা আমাদের পরিবারের সবাই জানে, এটা মানে পাশেও ফ্যামিলিতে জানে যে মানে এরা মারা গেছে। আমার শরীর থেকে চোখ আর কাঁটা যা ছিল সারা শরীরে এগুলি পড়তে ছিল, তো উনি এগুলি ক্লিন ক্লিন করে দিয়ে সকালে খাওয়া দাওয়া করে মানে আর বাইরে নিয়ে সারাদিন ওখানে ঘরে থাকলাম। রাত্রের দিকে আবার দিনে আর বাইরে নিয়ে রাত্রের দিকে আবার ওই পাশের লোককে আর একজনকে ওই বাড়ির কথা বললাম যে ওখানে নিয়ে যেতে, তো ও নিয়ে গেল। ও মা ওইখানে যাই দেখি রাত্রে যাদেরকে নিয়ে আমরা এত কিছু করছি এই FFA গ্রুপ তাদের এন্ট্রি হয়েছে, একসাথে তার আন্ডারে একটা গ্রুপ চলে আসে, তারা আসছে এবং তারা এসে গ্রাম পাহারা দিতেছে।
এবং তারা এই ঘটনা করছে ওই একই বাড়িতে। বেশ হাসাহাসি হইল যে মানে ওদের কথা হইল যে আমরা তো মানে গুলি করতাম, ব্রাশ ফায়ার করতাম, কিন্তু করি নাই যে আর্মি শুনলে যাবে, আর্মি শুনলে চলে আসবে, এই জন্য আমরা ব্রাশ ফায়ার করি নাই। তবে খাওয়া দাওয়া নিয়ে আমরা গেলাম ওখানে এবং তারা বললো যে এখন আর গ্রামে কোনো অসুবিধা নাই, দুই দিন পরেই আমরা গ্রাম থেকে পাহাড় থেকে নেমে আবার গ্রামে চলে আসলাম। তো সীতাকুণ্ড তারপরে আমাদের সাথে আর্মিদের পাকিস্তান আর্মিদের একটা মানে যুদ্ধ হয় এবং সেইখানে নায়ক শফি ভাইটাল রোল ইয়ে করে এবং তাদের সাথে একটা ছেলে ছিল দীপু, আমাদের বারকুণ্ড স্টেশন মাস্টারের ছেলে দীপু। কোন জায়গায় তালুকারহাট দীপু কিন্তু খুরশিদ গ্রুপের, হ্যাঁ খুরশিদ গ্রুপের, কিন্তু নায়কের ওই গ্রুপে এফেক্ট তো তারা, কিন্তু সবাই আমরা পালাই যাই চলে যাই, শুধু টিপুই ধরা পড়ে তার মাঝে এবং টিপুকে নির্মমভাবে পাকিস্তান আর্মিরা হত্যা করে। এই অল্প বয়সে এই ছেলেটার বীরত্ব এবং সাহস, একজন মুক্তিযোদ্ধা হিসাবে তাকে সেলিব্রেট করি আমি। এবং সেখানে বিএলএফ এর আজাদ আসলো, আবুল কালাম আজাদ, সেও তাদের তার পার্টন আসলো, গ্রুপ আসলো, না এফএফ এর আরও গ্রুপ আসলো, বেশ সীতাকুণ্ডে অনেকগুলো গ্রুপ, সীতাকুণ্ডটা কমপ্লিটলি আমাদের আন্ডারে বলতে গেলে মুক্ত। কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের যে ক্যাম্পগুলো ছিল, গান্ডারের যে ক্যাম্পগুলো ছিল, তারা উইথড্র করে, তারা উইথড্র করে এবং ওইখানে সীতাকুণ্ডটা বিশেষ করে আস্ত বেল্টটাই পাকিস্তান আর্মির মুক্ত হয়ে যায়। তখন আমি চলে আসলাম, আমরা চলে আসলাম, আমি মাহমুদ হিরু আমরা চলে আসলাম চিটাগাংয়ে নভেম্বরের দিকে। সেটাকে বিভিন্ন জায়গায় আমরা, আমি আজকের দিকে পাড়ে থাকতাম, এক জায়গায় থাকতাম না আমরা কখনো, কোন সময় নাসিরাবাদ থাকতাম, কোন সময় ওই মাহমুদের বাড়ি ছিল চট্টেশ্বরী রোডের মাথায় কর্নারে, ওখানে ছিলাম, হজবাই ইয়েতে চলে আসলাম নেতৃত্বে কমান্ডের আন্ডারে, ওনার আন্ডারে। তখন যেটা হজবাইয়ের আন্ডারে আমরা যেটা কাজ করতাম, চিটাগাংয়ে যেটা কাজ করতাম, ডাইরেক্ট কনফ্লিক্ট আমরা কোনো আর্মিতে যাই নাই, ওখানে এক্সপ্লোসিভ হিসাবে, যেহেতু আমি এক্সপ্লোসিভ ইয়েতে ছিলাম, এখানে ট্রান্সফর্মারগুলো মানে এক্সপ্লোর করা, এগুলি ছিল আমাদের কাজ চিটাগাংয়ে। এবং তার মধ্যে বেশ কয়েকটা ফিরিঙ্গি বাজার, মাহফুজ ভাই ফিরিঙ্গি বাজারে দুই তিনটাই ট্রান্সফর্মার আমরা উঠেছি ওইখানে। তারপরে আর একটা অপারেশন আমরা করছিলাম মেডিকেল কলেজের পাশে, মুসলিম লীগ করতে ওনার বাড়িতে আমরা ওই যে অস্ত্র আনতে গেলাম, সেখান থেকে তো ১৬ই ডিসেম্বর সীতাকুণ্ডে বিএলএফ এফএফ কোনো দ্বন্দ্ব হয়নি তো কখনো? না, সীতাকুণ্ডে কিন্তু বিএলএফ এফএফ আমরা একসাথে কাজ করছি, আমাদের ভিতরে কোনোরকম দ্বন্দ্ব ছিল না। এবং নায়ক শফি, খুরশিদ ভাই এবং সালাদ্দিন ভাই, তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং তাদের মধ্যে কোনো আমাদের ভিতরে কোনোরকম দ্বিমত ছিল না। এবার এই বর্তমান বাংলাদেশ নিয়ে কি চিন্তাভাবনা করলো? এখন আমি বিদেশে থাকি, লন্ডনে থাকি, যে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পিছনে যে ইন্সপিরেশনটা ছিল, এক কথা রাজনৈতিক ভাষায় বলা হতো যে মানে আমরা পাকিস্তানের উপনিবেশ ছিলাম, এই উপনিবেশিকতার বিরুদ্ধেই আমাদের এই স্বাধীনতা দৌড়। কিন্তু আজকে বাংলাদেশ কোথায়? একটা কথা বলে, ২২ পরিবার থেকে ২২,০০০ পরিবার তৈরি হয়েছে, আমরা ২২ পরিবারের বৃদ্ধি যুদ্ধ করছিলাম, আর আজকে ২২,০০০ পরিবার আমাদেরকে শোষণ করতেছে। এখন আমাদের শোষণের অবস্থাটা আপনারা বুঝেন, যে বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতার যুদ্ধ করছি সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারি নাই। কিভাবে তৈরি হবে? আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন, যেটা হওয়া ছিল, উচিত ছিল, যে এটার তো মূল কারণ হচ্ছে, যে এটা বললে তো অনেক কিছু বলতে হয়, যে মানে সৃষ্টিতেই আমাদের প্রবলেম। একটা কথা বলে, বিদেশে একটা কথা বলে, একটা বেবি হওয়ার পরে বেবি ডিজিজ হয়, এই বেবি ডিজিজগুলোকে আপনার বেবি অবস্থায় জন্মের পর থেকে যদি আপনি জ্যাকগুলো বলে, ইঞ্জেকশন বলে, ইয়ে বলে, ওষুধ বলে, এগুলি হচ্ছে বেবি ডিজিজকে বাধা মানে প্রতিরোধ করে। আমাদের ইঞ্জেকশনগুলো কী ছিল?
আমাদের ইনজেকশন, আমাদের যখন বেবি স্বাধীনতার পরে একটা শিশু দেশের জন্ম হলো, সেই মুহূর্তে আমাদের যেসব প্রথম জিনিস আমি বলবো যে যেটা ছিল এডুকেশন লাইফের কথা বলি। হ্যাঁ, যুদ্ধ করে আসছে আমরা ডিসেম্বরে, মার্চে আমাদের পরীক্ষা। এখন মার্চে আমরা পরীক্ষা দেবো কেমনে? মার্চে আমরা পরীক্ষা, আমি দিছি পরীক্ষা, টেবিলের উপরে নির্ভর করছিলে, মানে ওখানে আবার দেখানোর জন্য টেবিলে রাখছি, আর নিচে ছিল খাতা আর একটা মানে আনসারগুলো, ওইটা নকল করে করে দেখা পরীক্ষা। সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট আমি ফার্স্ট ডিভিশনে, ফার্স্ট ইয়ারেও ফার্স্ট ডিভিশন পেয়েছি স্টার মার্ক নিয়ে, সেকেন্ড ইয়ারেও ফার্স্ট ডিভিশন পেয়েছি স্টার মার্ক নিয়ে, এর মধ্যে তফাত আমি বলে দিলাম। তো এটার ইয়েটা ছিল কি, বেবি ডিজিজের প্রথম জিনিসটা কী ছিল? শেজ রং খানের কথা বলতে, দাদার কথা বলতে, দাদার একটা বক্তব্য ছিল যে মানে আমাদের একটা ন্যাশনাল সরকার, জাতীয় সরকার তৈরি করে দেশের সার্বিক স্বাধীনতার পরে বেবি শিশু বেবি ডিজিজগুলোকে আগে ডায়াগনোসিস করতে হবে, যে একটা নতুন দেশ জন্ম হয়েছে, এই দেশের নতুন দেশের জন্য কি কি প্রতিরোধের প্রয়োজন আছে। এটা জাতীয় সরকার আমাদের ছিল সবচেয়ে প্রথমে, একটা জাতীয় সরকার। দ্বিতীয়ত আমাদের যে আজকের যে পরিস্থিতির, আমাদের যে কনস্টিটিউশনটা, বাংলাদেশের কনস্টিটিউশন একটা স্বাধীন দেশের কনস্টিটিউশন তৈরি হয় নাই, আমরা একটা উপনিবেশিক কনস্টিটিউশনটাকে পাকিস্তানের বদলে বাংলাদেশ লিখে আমাদেরকে মানে চলছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের সংবিধান হবে, এই সংবিধানটা আমরা পাই নাই। আমাদের এখন সমাধান হচ্ছে যে একটা গণতান্ত্রিকভাবে, আমাদের গণতান্ত্রিকভাবে একটা বিপ্লব ঘটাতে হবে, গণতান্ত্রিক বিপ্লব। বাংলাদেশ তৈরি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71-এ, যেটা অসমাপ্ত রয়ে গেছে, আসলে আমরা বলি অসমাপ্ত বিপ্লব বলা হয়তো, তো এই অসমাপ্ত বিপ্লবটাকে সম্পূর্ণ করতে হবে, এখনো সময় আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।